Do like and subscribe and do not forget to hit the bell icon for every notification. ये कॉमन चूतिया पा है. সান্দা কফু. হ্যাঁ, যখন স্কুলে প্রথমবার ভূগোল বইতে নামটা পড়ি তখন এই ভুল উচ্চারণটাই করেছিলাম. পরে অবশ্য শিক্ষিকারা ভুল শুধরে দেন যে ওটা সান্দা কফু নয়, সান্দাক ফু. আমি খুব একটা পাহাড় প্রেমী মানুষ নই, কিন্তু সামহাও সান্দাকফুর বিবরণ শুনে খুব দেখতে যেতে ইচ্ছা করত, কারণ এটা হায়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে, মাকালু সব দেখা যায়। অনেকবার অনেকভাবে প্ল্যান করেছি, কিন্তু কখনোই সেই প্ল্যানিং সফল হয়নি। তাই এই 26 অক্টোবর 2019 আমরা 8 জন, সুব্রত দা, সাত্তকী দা, সুদীপ্ত, ঋতিকা, শ্যাল, বিশাল, বোধাদিত্য আর আমি, এই 8 জন মিলে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমাদের যাওয়ার 3-4 দিন আগে থেকে ওয়েদার ভীষণ খারাপ ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমরা যাওয়ার পরপরই ওয়েদার আস্তে আস্তে ভালো হতে লাগলো। হয়তো পাহাড়ের কাছে এই ট্রিপটা আমাদের পাওনা ছিল। কোথায় রুম? প্রায় 3 ঘন্টার জার্নি করে আমরা এখন মানেভঞ্জনে এসে পৌঁছেছি। এখন এখানে আমরা দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি। সবার অবস্থা খুব খারাপ, কালকে আমরা এখান থেকে ট্রেকিং শুরু করব, কিন্তু এখানে ওয়েদার এত ফগি যে আমরা কিছুই ভিউ পাচ্ছি না, খুবই দুঃখের ব্যাপার। এই আমাদের একজন ট্রেক লিড ঋতিকা, সব দায়িত্ব এই একাই ঘাড়ে নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে এই সাইডটা নেপাল, আর ওই সাইডটা ওই রাস্তার ওপারটা কি নেপাল, আর ওই সাইড না, ওকে ওকে ইন্ডিয়া, কিন্তু এটা ইন্ডিয়া বর্ডার, বর্ডার কোনটা? এটা বর্ডার আমাদের, এই যে এই ড্রেনটা হচ্ছে আমাদের বর্ডার। কোন স্কুল মে পড়তে হো? হাই সেকেন্ডারি স্কুল। আর ক্লাস? আর আপকা ক্লাস? আর ইয়ে কলেজ মে পড়তি হে ইয়ে লড়কি? চলে আতে, বাই বাই। ফুল করে মনস্ত্রী ভাবে এই ছেলেটার জন্য মন্দিরে ঢুকে গেছিলাম, ঘুরে ফিরে আমরা মন্দিরে এসেছি। আচ্ছা, উপরে ওইখানে মনস্ত্রী, এটা মন্দির, মনস্ত্রী দেখা হবে। বল এটা কি? টিবেটান প্যাগোডা, নট শিওর ইফ দিস টিবেটান প্যাগোডা। আচ্ছা, প্যাগোডা স্টাইলের মন্দির। আপনার ইনফরমেশন পেয়ে গেছেন, মিলিয়ে নিন। ফগের কারণে কিছু, এবার লাইট আছে, ফাইনালি আমরা মনস্ত্রীটাতে এসে পৌঁছেছি, সো আই এম হ্যাপি। আজকে আমাদের
কি জানো, ট্রেকিং গ্রুপের গাধা, গরু, বলদ, খচ্চর, বাদর, ভঞ্জ, বিশাল ভঞ্জ, তার জন্মদিন। তো কেউ তোমরা দেখাচ্ছে না, হ্যাপি উল্টা দিক দিয়ে কাটছে না। এটা মাখানো যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কি প্রেম! ঠিক আছে, or make sure you two guys are always last. Okay, yes, one more thing, follow guide. This is the primary thing. সবে আমাদের ট্রেকিং শুরু হয়েছে আর এটা আমাদের ভিউ। তো যারা যারা আমরা গরিব মানুষ এবং ট্রেকের জন্য কি বলে এটাকে ট্রেক স্টিক আনিনি, তাদের জন্য সুদীপ্ত ওয়াইল্ড ভার্সেস ম্যান রেডি করে দিচ্ছে। সুদীপ্ত রায় নাম তো শোনাই হোগা। পাহাড়ে এসে আমরা পান্ডা হয়ে গেছি, বাঁশের স্টিক খাচ্ছি। সুদীপ্ত শিখিয়েছে, উই আর পান্ডা কাপল। সো দিস ইজ দ্য ভিউ উই আর কারেন্টলি গেটিং। এটা কাঞ্চনজঙ্ঘারই রেঞ্জ। আমরা চিত্রা এসে গেছি আর এখানে একটা ময়েস্ট্রি আছে যেটা আমরা দেখতে যাচ্ছি এখন। আমার পুরো চুমু লাগছে কারণ আমি এই জায়গাটা এখন বসে রয়েছি। এরপর আমরা মেঘমা যাবো, মেঘমা গিয়ে নুডলস খাবো, আর নুডলস খাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমাদের সেই চুমু লাগার কারণ, চুমু লাগার কারণ সেই পিক। চিত্রতে ওই মনেস্ট্রি যেটাতে আমরা এসে পড়িয়েছিলাম। বললাম যে উত্তরপাড়া, কলকাতা। বললো আমি কলকাতা গিয়েছিলাম। তাই কতদিন আগে? দু বছর আগে। কোথায়? তো এখন আমরা মেঘমার পথে, এখনো মেঘমা পৌঁছায়নি। সেখানে গিয়ে নুডলস খাওয়ার জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা শেষই হচ্ছে না। আর এই একজন সুদীপ্ত রায়, নাম তো শোনাই হোগা। ফাইনালি উই ক্যান সি কাঞ্চনজঙ্ঘা, যদিও এখানে মেঘ ঢেকে যাচ্ছে, বাট উই ক্যান সি কাঞ্চনজঙ্ঘা। এক্সট্রিম লেফট, হ্যাঁ, মাউন্ট কুম্ভকর্ণ, হ্যাঁ, আর ওখানে যেটা তোমার মাঝখানে ওয়ান টাইপ অফ ব্রিজ দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে নর্থ কাবরু আর সাউথ কাবরু। আচ্ছা, আর যেখানে কালো মেঘটা আছে, হ্যাঁ, আছে তোমার কাঞ্চনজঙ্ঘার পিকটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি না আপাতত, মেক শিওর পাবো। আর একদম এক্সট্রিম রাইট যেটা এসে, এই রাইটটা যেটা উঁচু, সেটা হচ্ছে আমাদের পান্ডিম। আচ্ছা, থ্যাংক ইউ। ফাইনালি উই ক্যান সি দ্য স্লিপিং বুদ্ধা ক্লিয়ারলি, অলমোস্ট ক্লিয়ারলি। পিঙ্কিশটা এটা কি? এটা পিঙ্কিশ কালারটা রোডোডেন্ড্রন, এটা রোডোডেন্ড্রন, এটাই ছাং। এদের পায়ে পারছে না আলটিমেটলি, এখন স্ট্রেচিং চলছে প্রচন্ড, যোগার যা নলেজ আছে সব লাগিয়ে দিয়েছে। বঙ্গ ইউনিকর্ন ইজ বঙ্গ ইউনিকর্ন, হ্যাঁ, ত্রিপাঠি ইজ অখণ্ডনাথ, অখণ্ডনাথ ত্রিপাঠি। সবে দেখে না কোথায় যোগাটা করছিল, অ্যাকচুয়ালি দ্য বেস্ট প্লেস টু গো টু যোগা। আর সাবস্ক্রাইব ভি কর দেনা।
सब्सक्राइब करना मत भूलिएगा हेटा भी और प्लीज प्लीज ये वीडियो देखना सिद्धार्थपुर जाने से पहले এখানে ভিউটা দেখে মনে হচ্ছে যেন দুনিয়া শেষ হয়ে গেছে ওইখানে এখনো আমাদের ওই সামনের পাহাড়টা দিয়ে যেতে হবে যখন 100 বছর একটা বাঘকে খেতে দেওয়া হয় না তখন যেরকম অবস্থা হয় আমাদের অবস্থা এখন সেরকমই খাওয়া হয়ে গেছে গরম ভাত ডাল কি আছে ও ফাইনালি উই গট দ্য ফুড গরম ভাতটা খাও এন্ড দ্যার আর পিপল ইটিং ওকে Food with music. नहीं देंगे वो एक्सक्लूसिव याक का घी है मिलेगा अच्छा मिल जाएगा अच्छा মেঘমা থেকে ভালো লাঞ্চ করে বেরিয়ে তো এসেছি কিন্তু এখন টংলু যেতে মনে হচ্ছে কত দূর আর কত দূর এখন হাজমোলা খেতে হচ্ছে আমরা এখনো 1.5 কিলোমিটার দূরে টংলু থেকে দিস ইজ দ্য ভিউ আমার হাত লাল হয়ে গেছে টংলু পৌঁছে গেছি আর ওহো আউট অফ ফোকাস স্লিপিং বুদ্ধা এইটা সেই জায়গা যেখানে আমরা থাকবো আর এখান থেকে স্লিপিং বুদ্ধা দেখা যায় আমরা টংলুতে পৌঁছেছি এইটা সুব্রত দা লং ট্রেক ফাইনালি উই আর টংলু হ্যাঁ এটা আমাদের রুম খুব সুন্দর সুন্দর রুম দিয়েছে আমাদের আর এইটা আমার বেড জানলার ধারে নিয়েছি জানি না ভুল করলাম কিনা শেষে ঠান্ডা বেশি লাগবে কিনা আমারই আমি বুঝতে পারছি না তো এখন সন্ধে 7:30 আর আমাদের ঠান্ডায় অবস্থা জমে খারাপ আমরা ডিনার করতে হচ্ছে এই যে আরেকজন ভূত ও আমি জুতোর লেস না লাগিয়ে চলে এসেছি ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর খিচুড়ি এসে গেছে ডিনার আজকের মতো খেয়ে দে গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ বাই বাই